ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকেই গাজার সমর্থনে তেল আবিবের মিত্রদের সঙ্গে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। লোহিত সাগরে গড়ে তুলেছে শক্তিশালী প্রতিরোধ, যা রীতিমতো দুশ্চিন্তায় ফেলেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মতো পরাশক্তিকে। ইরান সমর্থিত হাউথিদের দমনে ইয়েমেনে তাদের ঘাঁটি টার্গেট করে কয়েক দফা হামলাও চালিয়েছে ওয়াশিংটন লন্ডন। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েও তাদের রুখতে ব্যর্থ হয়েছে তারা। এবার হাউথিদের দমাতে নতুন পথে হাঁটছে বাইডেন সুনাক প্রশাসন। নতুন করে সশস্ত্র গোষ্ঠীটির চার শীর্ষ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। এর আওতায় দেশগুলোতে থাকা ওই চার নেতার সম্পদ জব্দের ঘোষণা তাদের। একই সাথে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রবেশ করতে না পারা এবং অস্ত্র নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন তারা। যদিও এসব নিষেধাজ্ঞার তোয়াক্কাই করছে না হাউথি বিদ্রোহীরা, উল্টো ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা অব্যাহত রাখার কঠোর বার্তা দিয়েছে তারা। দাবি, গাজায় পর্যাপ্ত খাদ্য ও ওষুধ সহায়তা না পৌঁছানো পর্যন্ত চলবে হামলা। এদিকে পাল্টাপাল্টি হুমকি নিয়ে উদ্বেগ জানাচ্ছেন বিশ্লেষকরা। এর জেরে আগ্রাসন আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদী হবে বলে আশঙ্কা তাদের। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।